বিএসসির সঙ্গে তো তোমরা এবছর যারা মাধ্যমিক দেবে তাদেরকে বলি তোমাদের ফিফথ চ্যাপ্টারের যে ভারতীয় ভূপ্রকৃতি সেটা নিয়ে আলোচনা চলছে তো এর আগের ভিডিওগুলো যারা দেখো নি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও আমাদের প্লে লিস্টে আছে এবং আজকে আমরা যে পাঠটা আলোচনা করব সেটা হচ্ছে ভারতের মরু অঞ্চল তো প্রথমেই বলি সবাই হাতে অবশ্যই একটা খাতা কলম রেখো আর তোমরা ডিসপ্লে একদম সাইডে যে ম্যাপটা দেখতে পাচ্ছ ওই ম্যাপটা একটু ড্র করে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো তোমাদের মাধ্যমেকে যে প্রশ্নটা এখান থেকে আসে বিশেষত আসে না এরকম যে ভারতের মরু অঞ্চল সম্পর্কে যা যেন আলোচনা করে এরকম আসে না কিন্তু যেটা আসে সেটা হচ্ছে মরু অঞ্চল এই মরু ভারতের মরু যে গভীর মরুভূমি তৈরি হয়েছে সেটার কারণ কি তো সেটা আমরা আলোচনা করব তো প্রথমে অবস্থান একটু জেনে নিই রাজস্থানের আড়াবলি পর্বতের পশ্চিমে এবং শতদ্রু সমভূমির দক্ষিণে থর মরুভূমি ভারতের ভারতের অংশ বৃহৎ ভারতীয় মরু অঞ্চল বা মরুস্থলী নামে পরিচিত তো রাজস্থান রাজ্যের জয়সালমীর বিকানির ও যোধপুর জেলায় এই মরু অঞ্চলটি বিস্তৃত ভারতের মরু অঞ্চলের মোট আয়তন এক লক্ষ ছিয়ান্ন হাজার ছিয়ানব্বই হাজার সাতশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার তো বন্ধুরা এবার আমরা জেনে নেব এর উৎপত্তির কারণ কি তো বহুকাল আগে ভারতের মরু অঞ্চলটি নদ নদী অধ্যুষিত শস্য শ্যামলা ছিল হ্যাঁ মানে এর উপর থেকেই নদ নদী যেত কী কী যেত সেগুলো একটু দেখি শতদ্রু সরস্বতী দৃশদবতী প্রভৃতি এই নদীর এই অঞ্চলের মধ্যেতেই প্রবাহিত হতো তো সরস্বতী শুষ্ক খাত বর্তমানে ঘঘর নামে পরিচিত ব্যাপক বনভূমি ধ্বংসের ফলে নদ নদীর গতিপথ পরিবর্তন হওয়ার ফলে এই অঞ্চল ক্রমশ শুষ্ক হয়ে গিয়েছে তো আরাবল্লি পর্বত উত্তর দক্ষিণে বিস্তৃত হয় পশ্চিম দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু এই অঞ্চলে তেমন আসতে পারে মানে বাধা পায় না হ্যাঁ ফলে কী হয়েছে মৌসুমী বায়ু যখন এই অঞ্চলে প্রবেশ করে তখন তাতে বাষ্পের পরিমাণ খুব কম থাকে আর গ্রীষ্মকালে এই অঞ্চলের উপর দিয়ে এক প্রকার উষ্ণ বাতাস প্রবাহিত হয় ফলে কী হয়েছে বৃষ্টিপাত হয় না তেমন একটা এই সমস্ত কারণেই এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম বার্ষিক পঁচিশ সেন্টিমিটারের মতো তো বৃষ্টিপাতের এই অভাবে এই অঞ্চলে তেমন উদ্ভিদ জন্মায় না ফলে দীর্ঘকালীন একটা শুষ্কতা কিন্তু সৃষ্টি হয়েছে এই অঞ্চলে হ্যাঁ ফলে তোমরা জানো শুষ্কতার ফলে কি হবে মাটি মাটির কণাগুলো উস্ক হয়ে যাবে তার ভেতরে গ্রথন কমে যাবে ফলে যে এঁটে থাকার ক্ষমতাটা সেটা কমে যাবে ফলে মাটি বালু বালুকনায় পরিণত হবে আর স্বাভাবিকভাবেই গাছপালা না থাকলে তাতে জৈব পদার্থের ঘাটতি ঘটে ফলে মাটি বালিতে রূপান্তরিত হয় তো এইভাবেই কিন্তু এই মরু অঞ্চলে সৃষ্টি হয়েছে তো আমরা এবার মরু অঞ্চলের ভূপ্রকৃতির সম্পর্কে একটু দেখে নিই তো এই অঞ্চলটি বালি প্রধানত বালি বালিয়াড়ি পাথর ও উঁচু ঢিপি দ্বারা গঠিত আর এই অঞ্চলের গড় উচ্চতা দেড়শো থেকে তিনশো মিটার পূর্বে রয়েছে আরাবল্লি পর্বত এবং এই আরাবল্লী পর্বত থেকে পশ্চিম দিকে ক্রমশ উচ্চতা কমে গিয়েছে এবং এই অংশের মধ্যে দিয়ে লুনি নদী প্রবাহিত হয়েছে মরু অঞ্চলের নিচু অংশে কিছু লবণাক্ত হ্রদ দেখা যায় যেগুলি রান নামে পরিচিত এদের মধ্যে সম্বর কুচমান দেগানা দিদওয়ানা প্রকৃতির হ্রদ বিশেষ উল্লেখযোগ্য আর সম্ব সম্বর যে হ্রদের কথা বললাম মরু অঞ্চলের বৃহত্তম লবণাক্ত হ্রদ এবং অবনমিত নিচু ভূমিকে ধান্ত ও চলমান বালিয়ারিকে ধ্রিয়ান বলা হয় এগুলি সবই কিন্তু এখানকার স্থানীয় ভাষায় ভূপ্রকৃতির তারতম্য অনুযায়ী আবার এটিকে এগুলিকে পাঁচটি ভাগে ভাগ করা যায় এক হলো বগার অঞ্চল এবং দ্বিতীয় বগর অঞ্চলের পশ্চিমে রোহি অঞ্চল তৃতীয় রোহি অঞ্চলের পশ্চিমে ক্ষুদ্র মরু অঞ্চল চতুর্থে হামাদা অঞ্চল এবং পঞ্চম বালুকাময় অঞ্চল তো দেখো স্থানীয় ধর্মভূমির সৃষ্টির পশ্চাতের কারণগুলি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো বন্ধুরা পরের ভিডিওতে আমরা উপকূল সমভূমি অঞ্চল সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে আসছি তো ততদিন আমাদের চ্যানেলের সঙ্গে থাকো আর দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে ঠিক আছে চলো থ্যাঙ্ক ইউ